আমাদের ধান শেষের দিক, আমাদের তো বেশি তো ওই যে আলু নিতে হবে, গম নিতে হবে, বীজ নিতে হবে, সার নিতে হবে, এখন তো এই সময় তো আমাদের দরকার, এই সময় তো নিবে না। ধান আবাদ করছি, এই ধান আবাদ করে আলুর পেছনে খরচ করতেছি। আমি যদি ঘরে ধানটা রাখি দিই তাহলে আমার আলু করার মতো কোনো ক্যাপাসিটি হচ্ছে না। মহাজনের কাছ থেকে নিয়ে করে টরে আবাদ করে এনে মনে করছে এই সময়ের ভিতরে ধান টান উঠলে মহাজনকে টাকা দিতে হবে। এখন বাজারে তো ধানের দাম নেই, সরকার যদি এই মুহূর্তে ধান নিত আমাদের কাছ থেকে তাহলে হয়তো আমরা কিছু কোটি টাকা পাইতাম, মহাজনের সৌদে তো আমাদের কিছু হইতো। এই মাসের 20 তারিখ থেকে ধান লওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো তালিকায় হয় নাই। আমরা কৃষক এখন ধান কীভাবে দিব? যখন থেকে ধান কাটবে তখন থেকে কিনা শুরু করলে সরকার তাহলে গরিবে পয়সা পাবে, গরিবে ঘর থেকে গেলে তারপর সরকার ধান কিনে।